ঢাকার আদালতপাড়া থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা নজরদারিতে রয়েছে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। তাদের যে কোনো সময় গ্রেপ্তারের ইঙ্গিত দেন তিনি। পলাতক বরখাস্ত মেজর জিয়ার পরিকল্পনায় জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি। এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, জঙ্গি ছিনিয়ে নিতে সহযোগিতাকারীদের অনেকেই শনাক্ত করা গেছে। রোববার ঢাকার সিএমএম আদালতের মূল ফটকের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এরপর মোটরসাইকেল করে পালিয়ে যায় তারা। আরও দুই জঙ্গি চেষ্টা করেও পালাতে ব্যর্থ হয়। তারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে। রোববার রাতে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিসহ 20 জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 20-21 জনকে। মামলাটির তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ছিনিয়ে নেওয়া জঙ্গিদের গ্রেপ্তারে কাজ করছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা পালিয়েছে তাদের ছবি সংগ্রহ করা, পাশাপাশি তাদের যারা পালাতে সহযোগিতা করেছে এদের ব্যাপারেও বেশ কিছু গোয়েন্দা তথ্য আমাদের রয়েছে। সব কিছু আমলে নিয়ে আমাদের র্যাবের সকল ইউনিট এই যারা জঙ্গি পালিয়েছে তাদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, পলাতক বরখাস্ত মেজর জিয়ার পরিকল্পনায় জঙ্গি ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। প্রত্যেকটি এলাকা আমাদের টহল ব্যবস্থা, সিসিটিভি সব কিছু আমরা পর্যালোচনা করছি এবং শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং মামলার যে আসামি যারা রয়েছে, যে 20 জনের নামে আসামি হয়েছে, আসামিদেরও গ্রেপ্তার করা হবে এবং আমি মনে করি এখানে মাস্টার মাইন্ড ছিল জিয়া। দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে এক পুলিশ পরিদর্শক সহ 5 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ। সবসময় জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রে প্রোটেকশনের ব্যবস্থা করা হয় তাদেরকে। কালকে ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত, এই অবহেলার কারণেই তো 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালত পাড়া সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।